সম্মানিত দর্শক এবং শ্রোতা বন্ধুগণ, আমি আজকে আপনাদের কাছে ছোট্ট ছোট্ট দুটো গল্প নিয়ে হাজির হয়েছি এবং এই গল্পের দ্বারা আমরা অনেক কিছু মেসেজ প্রাপ্ত করব। এই গল্পটার শীর্ষক হলো মাটি এবং মাটির কলস, পাথর আর পাথরের মূর্তি। একবার হয়েছে কি, মাটি কলসকে বলছে যে ভাই তুইও মাটি আমিও মাটি, কিন্তু দেখ বৃষ্টি বর্ষায় আমাকে কোথা থেকে কোথায় নিয়ে আসে। আগে আমি কোথায় ছিলাম, এখন কোথায় আছি, আগামী দিনে কোথায় যাবো জানি না। আর তুই দেখ এত ভাগ্যবান, তোকে কেমন ভাবে সুন্দর করে তৈয়ার করেছে, তার মধ্যে তুই জলকে ধারণ করতে পারিস, আর জলে আমি ভেসে যাই, আর তুই জলকে 7 দিন 15 দিন 1 মাস বছরের পর বছর তুই জলকে ধারণ করে রাখতে পারিস। কেন বন্ধু এমনটা হয়, আমার কি এমন দুর্ভাগ্য? বলে বন্ধু দেখ ভাই, যে বন্ধু বলিস ভাই বলিস, তুইও মাটি আমিও মাটি, কিন্তু দেখ আমার জীবনটা দেখ, আমাকে কেউ একজন আমাকে নিয়ে গেছে একদিন জমি থেকে তুলে নিয়ে, নিয়ে গিয়ে জানিস আমাকে এমনভাবে জল দিয়ে আমাকে এমনভাবে আমাকে দলিয়ে মুচড়িয়ে পিষিয়ে আমাকে কাদামাটি করেছে, তারপর পা দিয়ে আমাকে মারিয়ে পা দিয়ে আমাকে দাবিয়ে তারপর আমাকে আরো মসৃণ করেছে, তারপর এমন ঢেলা বানিয়ে যখন আমাকে চাকির উপর তুলল তখন সে তখন ঘুরতে লাগলো আর আমার ভয় হতে লাগলো আমি কোথায় ছিপিয়ে না যাই, কিন্তু এক সময় আমাকে হাত দিয়ে এমন থাপিয়ে 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 আমাকে এক রূপ দিয়ে তুললো। তারপর এখানে শেষ নয়, আমাকে তখন একটা রূপ দিয়ে তখন রৌদ্রে আমাকে ফেলে রাখলো, এমন প্রখর রৌদ্রের মধ্যে আমাকে ফেলে রাখলো। তখন যখন আমি একটা উপযুক্ত পর্যায়ে আসলাম তখন আমাকে জানিস আমাকে আগুনের মধ্যে ফেলে দিল, আগুনের মধ্যে তখন তার গরম তার তপ্ত হওয়া সহ্য করতে 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 আজকে আমি এমন একটা রূপ তৈরি হয়েছি যার জন্য আমার মধ্যে জল অনেকদিন রাখা যায় আর তোর মধ্যে জল রাখা যায় না, জলে তোকে ভাসিয়ে নিয়ে যায়। তো পাথর এমন বলছে পাথরের মূর্তির সঙ্গে গল্পটা, তো পাথর বলছে মূর্তিকে বন্ধু ভাই তো তুইও পাথর আমিও পাথর, কিন্তু দেখ আমাকে সবাই মন্দিরে ঢোকার আগে আমি তো এই তো এই আমি সিঁড়ির মধ্যে পড়ে আছি, তো আমাকে সবাই পারিয়ে দুমড়িয়ে আমাকে কোনো অবজ্ঞা করে কোনো রকম সম্মান প্রদর্শন না করে তো তোর কাছে চলে যায়, তোর কাছে গিয়ে প্রণাম করে আরতি করে এবং প্রার্থনা করে ফুল চড়ায় ভোগ চড়ায়। আর কি বন্ধু এমন কি তোর ভাগ্য, এমন কি আমার ভাগ্য মন্দ? তখন মূর্তি বলছে কথা তো ঠিকই, তুইও পাথর আমিও পাথর, কিন্তু আমি এমন কোনো কর্ম করেছি যে ঈশ্বর কোনো এক মূর্তিকারকে আমার কাছে পাঠিয়েছে, সে তুলে নিয়ে সে কী করলো, ছেড়ি দিয়ে হাতুড়া দিয়ে ঠুকে 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 আমাকে জানিস কি যন্ত্রণা দিয়েছে, সারা গা দেখ আমার একেবারে ঝাঁঝলা হয়ে গেছে। এই ঝাঁঝলা করতে 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 আমাকে একটা রূপ দিল, তারপর মেশিনে আমাকে এইরকম কারেন্টের মেশিন লাগিয়ে আমাকে বিভিন্নভাবে পালিশ করে কি যন্ত্রণা তুই বুঝতে পারবি না। তারপর এই দিনের পর দিন আমাকে এরকমভাবে পালিশ করতে 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 তারপর আজকে আমার কর্মফলের কারণে ভগবানের ইচ্ছায় আমি এখানে দাঁড়িয়ে আছি। এটা তো আসলে তোর এমন কোনো কর্ম ছিল না যা তোর উপর কোনো নজর পড়েনি, আমার বোধ হয় কোনো একটা কর্ম ছিল যে আমার উপর কারো নজর পড়েছে। তো বন্ধুগণ এই দুইটি গল্পই কিন্তু কাহিনী কিন্তু কাল্পনিক, তার থেকে আমরা অনেক বড় শিক্ষা পাই। আসলে তপস্যার মতো কোনো তপস্যার কোনো বিকল্প নেই, প্রত্যেক মানুষের দুটো হাত আছে দুটো পা আছে 5 ফুট শরীর আছে দুটো চোখ দুটো কান দুটো তো নাক নাক আমাদের সকল কিছুই প্রত্যেকের সমান, কিন্তু কেউ ঈশ্বরের কাছাকাছি যায় আর কেউ আস্থা করে পড়ে থাকে ভিখারি হয়ে দীন দরিদ্র হয়ে চিৎকার করতে করতে ক্ষুধার জ্বালায় সে দিনাতিপাত করে। তো আসলে তার জন্য এই তপস্যা আসলে তপস্যা করার জন্য কোনো ঘর ছেড়ে জঙ্গলে যাওয়ার কোনো প্রয়োজন নেই, তপস্যা করার জন্য চাই পরিপক্ক নিজেকে করার জন্য চাই প্রয়াস একটা দৃঢ় সংকল্প আর হচ্ছে কি তো তার জন্য পরিশ্রম মেহনত করতে হবে, নিদ্রাকে জয় করতে হবে, স্বপ্ন দেখতে হবে, লক্ষ্যকে স্থির করতে হবে। তারপর বন্ধু যখন বাচ্চা যখন পরীক্ষার্থী হয় তখন তারও একটা তপস্যা, আর মা যখন দিনের পর দিন রাতের পর রাত যখন অনিদ্রা করে অসুস্থ বাচ্চাকে সুস্থ করে চলে সেটাও তার তপস্যা। দেশের প্রত্যেকটা নাগরিক যে যার কর্মে নিযুক্ত আছে তো তার কর্তব্যকে
নিষ্ঠা মনে করে সম্পাদন করা তাও কিন্তু তপস্যা। আমরা কেউ করি কেউ করি না, কিন্তু এই রাস্তায় আমরা চলতে গেলে প্রলোভন আমাদের কাছে আসবে, আর প্রলোভনে প্রলোভিত হয়ে 95% লোক প্রলোভিত হয়ে যায়। তার কারণে শাস্ত্র দেখিয়েছে পাঁচ পাণ্ডব আর বাকি সব কৌরব, আর দুনিয়ার হাল হকিকত এমন হয়ে গেছে। কিন্তু যে নিজেকে স্থির রাখতে পারবে, প্রলোভনে প্রলোভিত হবে না, সেই হলো গীতার ভাষায় স্থিতপ্রজ্ঞ। যোগী আসল যোগী হলো আসল তপস্বী। আর তপস্বী কি করে? কোনো মিরাকেল কিছু নয়, তার তন মন ধন অর্থাৎ তার শরীর এবং মন এবং তার ধন সে প্রকৃত প্রয়োগ করে। আর প্রকৃত প্রয়োগ করে এই সময় প্রকৃত প্রয়োগ করে সে ঈশ্বরের শরণাপন্ন হয় এবং যোগ যোগযুক্ত এবং জ্ঞান আহরণ করে সে সত্যযুগের বাসিন্দা হয়। আর তার মধ্যে একটা বিনয়ী ভাব আসে। গাছে যখন ফল যখন আসে তখন তার মধ্যে ফল ঝরে যায় আর সে তখন বিনয়ী হয়ে যায়। আর আমাদের তপস্যার ফলে জ্ঞান গুণ যখন আমাদের মধ্যে আসে তখনও আমরা বিনয়ী হয়ে যাওয়া উচিত, বিনয়ী হয়েও যায়। আর যখন তখন মানুষ আমাদেরকে আসে গালাগাল দিতে আর গাছের মধ্যে ঢিল ছড়ে, গাছ তখন তাকে ফল দিয়ে দেয়। আর আমাদেরও উচিত যারা আমাদেরকে কটু কথা বলতে আসে, আমাদের অপমান করতে আসে, নিন্দা করতে আসে, আসলে তার কাছে শান্তি নেই, সুখ নেই, সে বড় বসে আছে, তাকে সেই জিনিসটা দিয়ে দেওয়া প্রেমের দ্বারা, কারণ ঈশ্বর আমার সাথী, ঈশ্বর আমাকে শিখিয়েছে। তো সূর্য যখন তপ্ত হয় তখন তার প্রকাশ এই পৃথিবীর মধ্যে এসে পড়ে, তাতে উদ্ভিদকুল বেঁচে থাকে আর প্রাণীকুল বেঁচে থাকে। আর মাটি যখন গরম হয়, মাটিতে যখন বৃষ্টি পড়ে সে তখন উর্বর হয়। আর তপস্যা কোনো বন্ধুগণ কোনো না খেয়ে না দিয়ে নিজেকে শীর্ণ খায় করা কোনো তপস্যা না। তপস্যা হলো নিজের ইচ্ছাকে কন্ট্রোল করা। তো আসলে কর্মভোগ আমাদের জীবনে আসে, কোন জীবনে আমরা কি করেছি আমরা জানি না। আর পরমাত্মা এখন আমাদেরকে জ্ঞান আর যুগে যে বিধি আমাদেরকে দিয়েছেন সেটাই হলো তপস্যা। আর দেহ হলো আমাদের রহ, আর মন হলো তার লাগাম। মন হলো তার লাগাম, মনকে লাগামে রাখতে হয়। আর দায়িত্ব কার কাছে? বুদ্ধির কাছে। লাগামটা কে ধরবে? যে বুদ্ধি ধরবে। আর সারথি সারথি আর গৃহস্বামী অর্থাৎ আত্মা এই রথের রথি। আত্মা যত পাওয়ারফুল হবে এই রথে, যত সিস্টেম আছে সব সিস্টেম সুন্দরভাবে চলবে। তো বিষয় বাসনা আমাদের জীবনে আসবে, তুফান আমাদের জীবনে আসবে, আর দেহকে আকর্ষণ করবে, এটা চাই সেটা চাই, কিন্তু আর তাকে মন আর বুদ্ধির দ্বারা নিয়ন্ত্রণ করাই হলো তপস্যা। যে তপস্যা করবে যোগী কি থাকবে? কন্ট্রোলিং পাওয়ার থাকবে। একটা গাড়ির যেমন অ্যাক্সেলারেটর থাকে, একটা গাড়ির যেমন ব্রেক থাকে, তো আমাদের যোগী জীবনেরও অ্যাক্সেলারেটর যদি বেড়ে যায় তখন তাকে ব্রেক দিয়ে তাকে থামিয়ে দিতে হয়। আর আত্মচিন্তন স্বচিন্তনে আমি যখন একাকিত্বে যখন চলে যাব, আর পাঁচ কর্ম ইন্দ্রিয় অবশ্যই আমার নিয়ন্ত্রণে আসবে, আর আমি উচ্চ মার্গ পাবো অর্থাৎ আমি পরমাত্মার শরণাপন্ন হব, পরমাত্মার সঙ্গে যুক্ত হয়ে আমি তো স্ব অধ্যয়ন করবো। স্ব অধ্যয়ন মানে তপস্যা, স মানে নিজ, অধি মানে জ্ঞান, আর অয়ন মানে প্রাপ্ত করা। তো অর্থাৎ নিজের নিজের জ্ঞান প্রাপ্ত করা, আমি কে কোথা থেকে এসেছি। স্ব অধ্যয়ন তা এমন নয় যা কিছু পেলাম হাতের সামনে, গল্প, উপন্যাস, টিভি সিরিয়াল, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, যা কিছু পেলাম আকর্ষণ করার মতো তা কিছু, তাকে আমি জানালাম, যা কিছু করি তা কিন্তু স্ব অধ্যয়ন নয়, তা হলো পরাধ্যায়ন। আর এখন আমাকে এটাই মনে রাখতে হবে যে পরাধ্যয়নে আমার কোনো ঊর্ধ্বগতি হবে না, আর স্ব অধ্যয়নে আমার ঊর্ধ্বগতি হবে। বন্ধুগণ, এই কাহিনী দুটো আপনার জন্য, তার থেকে যে শিক্ষা আমরা পেয়েছি এটা আপনাদের জন্য, সমাজের জন্য, সকলের জন্য। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন এবং আমাদের সঙ্গে যুক্ত থাকুন। নমস্কার।